নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ইতিহাসে সর্বপ্রথম নবগ্রহের মহা পরিবর্তনে চার রাশি বিশ্ব রেকর্ড করতে চলেছে। অর্থাৎ এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসে নবগ্রহের, নটি গ্রহের রাশি পরিবর্তন, মহা পরিবর্তন হতে চলেছে এই চার রাশির। জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে সর্বপ্রথম এই পরিবর্তনে চার রাশি হতে চলেছে মালামাল, নির্ণায়ক হতে চলেছে এই চার রাশি। কোন এই চার রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে আমি বলবো ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটা আপনারা শুনবেন, কারণ এখানে আমি কি বিষয়ে আলোচনা করছি ওই হাওয়াতে কথা কৌশিক রায় বলে না। এখানে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আপনাদেরকে আমি আলোচনা করব। ওই দুম করে এই রাশিগুলো ভালো হয়ে যাবে কোনো কারণ নাই, লজিক থাকা দরকার কি কারণে হবে এটা বোঝানোর থাকা দরকার। আমি এখানে এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব এখানে, ওই জন্য আপনাদেরকে আমি বলছি সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করুন। যারা জ্যোতিষ শিখছেন নতুন, তারাও অনেক ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে পাবেন। প্রথমেই বলি, আপনার 12 এপ্রিল 2022 রাহু কেতু রাশি পরিবর্তন করছে, 8 এপ্রিল বুধ রাশি পরিবর্তন করছে, 7 এপ্রিল মঙ্গল রাশি পরিবর্তন করছে, 14 এপ্রিল রবি তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ মেষ রাশিতে। মঙ্গল আপনার কুম্ভ রাশিতে এবং বুধ আপনার মেষ রাশিতে অবস্থান করছে, রাহু কেতু মেষ এবং কেতু তুলা রাশিতে। দেবগুরু বৃহস্পতি 13 এপ্রিল 2022 কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে এবং 27 এপ্রিল 2022 আমি ডেট ওয়াইজ আপনাদেরকে কিন্তু এই ভিডিওটি দিচ্ছি। অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, ভিডিওটি হয়তো কপি হতে পারে কিন্তু আমি আপনাদেরকে টোটাল কথা বলছি। যে কৌশিক রায়ের যদি চ্যানেল, একটি চ্যানেল আছে যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এই অ্যাস্ট্রো এডুকেশনের বাইরে কোনো চ্যানেল কৌশিক রায়ের নেই। অর্থাৎ এই যে 27 এপ্রিল 2022 শুক্রের রাশি পরিবর্তন, আপনার মানে মূল ত্রিকোণ এবং তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ আপনার মীন রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে। 29 এপ্রিল 2022 শনি মহারাজ মকর রাশি ত্যাগ করে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে প্রবেশ, চার রাশির মালামাল হতে চলেছে এই নবগ্রহের মহা পরিবর্তন। ইতিহাস রচনা করবে এই চার রাশি এবং জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে প্রথম এই চার রাশির অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করান, যে জায়গাতে সমস্যা আছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান, রেমেডি লাগবে রেমেডির সঠিক রেমেডি নিন, যে জায়গাটা সঠিক জায়গা সেই জায়গাটা আপনার কিন্তু প্রতিকার প্রতিবিধান করা একান্তই দরকার। তো আলোচনা শুরু করি, এই যে নবগ্রহের মহা পরিবর্তন, যে রাশিগুলো হতে চলেছে নির্ণায়ক, প্রথম রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির চতুর্থ স্থানে মঙ্গল অবস্থান করছে, এখানে কিন্তু মানে মঙ্গল কিন্তু শনিকে কিন্তু মিত্র মনে করে এবং এখানে
আপনার বিশেষভাবে লাভ দিবে এবং বৃহস্পতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। রবি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। শনি আপনার চতুর্থভাবে অবস্থান করবে। বুধ আপনার ষষ্ঠ এবং সপ্তমভাবে, 24 তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করছে, 24 তারিখে আবার 24 এপ্রিল বুধ আবার বৃষ রাশিতে অবস্থান করবে। রাহু কেতু ষষ্ঠ এবং কেতু দ্বাদশভাবে অবস্থান করবে। কি রেজাল্ট পেতে চলেছেন বৃশ্চিক রাশি? আপনাদের প্রপার্টি থেকে লাভ হবে, নিজস্ব জমি জায়গা ক্রয় আপনাদের এই সময় কিন্তু হবে। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন, খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, যদি আপনার গ্রহের গোচর এবং রাশিগুলো যদি আপনার জন্মছকে যদি ভালো থাকে, এই সময় নিশ্চিতরূপে আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের শেয়ার মার্কেট, গোল্ড, জেমস অ্যান্ড জুয়েলারির সঙ্গে যারা যুক্ত আছেন এবং স্টক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গায় কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের কিন্তু হবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, প্রমোশন, পদোন্নতি, নতুন কর্ম পাওয়া এবং সফলতা, সাকসেস, লাভ আপনাদের থাকছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের দৈনিক রোজগার, ডেলি ইনকাম বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ ফল কিন্তু আপনাদেরকে দিবে। চন্দ্র কিন্তু আপনার সোয়াদিত দুদিন পরপর কিন্তু রাশি পরিবর্তন করে, অর্থাৎ এই 9টি গ্রহের যে রাশি পরিবর্তন বললাম, বৃশ্চিক রাশির আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে, বিশ্ব রেকর্ড করতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে নির্ণায়ক হতে চলেছে যে চার রাশির কথা বলছি, ডায়েরিতে নোট করে নিন, চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলছি এবং দায়িত্বের সাথে। দ্বিতীয় রাশি মিথুন রাশি, মিথুন রাশি সর্বপ্রথম সুসংবাদ, আপনাদের শনির ধাইয়া সমাপ্ত, আপনাদের ঠিক ভাগ্যভাবে ভাগ্যবতী অবস্থান করবে এবং কর্মভাবে কর্মবতীর অবস্থান, ভাগ্যভাবে অবস্থান ভাগ্যবতী, কর্মভাবে কর্মবতী। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে মঙ্গল আপনার অষ্টম ভাব থেকে ভাগ্যভাবে সরে চলে যাচ্ছে, এটাও কিন্তু আপনাদের কিন্তু পজিটিভ সাইন। এবং আপনাদের তৃতীয় বদি রবি একাদশভাবে অবস্থান করছে, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। বুধ আপনাদের একাদশ এবং দ্বাদশভাবে অবস্থান করবে। হংস নামক মহাপুরুষ, পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের সৃষ্টি করবে। আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয়, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনাদের আসা, এবং শেয়ার মার্কেট, মার্কেটিং, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশের সাথে যারা রত আছে, একাদশভাবে রাহু বিদেশের মাটিতে কাজ করছেন বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি যুক্ত আছেন বিদেশের সাথে, আপনি মিথুন রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের কিন্তু আসবে এবং সফলতা, সাকসেসের সিঁড়ি আপনি কিন্তু পাবেন। অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে। ব্যবসার জায়গা আপনাদের যথেষ্ট ভালো। সপ্তম পতি আপনার ঠিক দশমভাবে অবস্থান করছে এবং হংস এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে পঞ্চম মহাপুরুষ রাজ্যের মধ্যে। ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। পার্টনারশিপ বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছে, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাজ এ রাইটার, আপনি লেখক বা আপনি কোনো প্রেসের সঙ্গে যুক্ত আছেন,
এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন মিথুন রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু মানে সোনায় সোয়াগা, আপনাদের ধনভাবে ধনপতি একাদশপতিকে কানেক্ট করছে, দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দিবে। শনি আপনার শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, থার্ড হাউসে রাহু, বুধ তৃতীয় এবং চতুর্থভাবে অবস্থান করবে এবং আপনাদের সপ্তমপতি তৃতীয়ভাবে তুঙ্গ গৃহে অবস্থান করছে, মানে দুর্দান্ত রেজাল্ট। এবং মঙ্গল আপনাদের কর্মবতী রাশিতে অবস্থান করবে। ক্লিয়ার কথা, কুম্ভ রাশির ক্ষেত্রে বিবাহের জায়গা আপনাদের মজুদ হবে, পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপ আপনাদের হবে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, ব্যবসার জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ, অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের হবে এবং আপনাদের এ সময়ের মধ্যে লটারি, শেয়ার মার্কেট, স্টক বিজনেস, জেমস জুয়েলারি, এই জায়গা থেকে আপনার প্রফিট কিন্তু হবে কুম্ভ রাশি। এবং যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা যথেষ্ট লাভ এবং ব্যবসার ক্ষেত্রে এবং দৈনিক রোজগারের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় করবে কুম্ভ রাশি ক্ষেত্রে। নির্ণায়ক হতে চলেছে কুম্ভ রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। চতুর্থ নম্বর যে রাশির কথা আমি বলবো, বিশ্ব রেকর্ড করতে চলেছে, ইতিহাসে সর্বপ্রথম নবগ্রহের রাশি পরিবর্তন, মহা পরিবর্তন হতে চলেছে এই চার রাশি, তার মধ্যে সর্বশেষ রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের কিন্তু হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করে, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং এই সময়ের মধ্যে আপনাদের দৈনিক রোজগার, দাম্পত্য সুখ, বিদেশ, আর্থিক স্থিতি জায়গা কিন্তু আপনাদের মজবুত কিন্তু করবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।